নমস্কার বন্ধুগণ, লেটেকের ব্যবহার দ্বারা সমীকরণ লেখা সংক্রান্ত টিউটোরিয়ালে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আপনি তিনটি উইন্ডো দেখতে পাচ্ছেন। আমি 12 পয়েন্ট ফন্ট সাইজ এবং আর্টিকেল ক্লাসের একটি ডকুমেন্ট তৈরি করছি। আমি AMS ম্যাথ প্যাকেজটি ব্যবহার করছি এবং CC লাইসেন্সেস প্যাকেজটিও ব্যবহার করছি, যার দ্বারা এই প্রচলিত কপিরাইট স্টেটমেন্টগুলি তৈরি করা যায়। মেক টাইটেল কমান্ডের দ্বারা টাইটেল বা শিরোনামের পেজটি তৈরি করা যায়। নিউ পেজ কমান্ডের দ্বারা ডকুমেন্টের বাকি লেখাটি একটি নতুন পাতায় নিয়ে যাওয়া যায়। লেটেকে সমীকরণ লেখার অনেকগুলি পদ্ধতি আছে। আমি সমীকরণ লেখার জন্য অ্যালাইন স্টার কমান্ডটি ব্যবহার করব। এখন একটি ম্যাট্রিক্স ডিফারেনশিয়াল সমীকরণ লেখা যাক, যার চারটি অংশ আছে। বিগিন, অ্যালাইন স্টার, ফ্র্যাক, ডি বাই ডিটি অফ বিগিন ডি ম্যাট্রিক্স x আন্ডারস্কোর 1, পরবর্তী লাইন x আন্ডারস্কোর 2, এন্ড বি ম্যাট্রিক্স। এটি শেষ করা যাক। এবার কম্পাইল করা যাক। কম্পাইল করা হল। তাহলে এইভাবে আমরা ডি বাই ডিটি অফ এক্স ওয়ান এক্স টু রাশিটি লিখতে পারি। এখন ভেক্টরটিতে আরো দুটি অংশ যোগ করা যাক। পরবর্তী লাইন x আন্ডারস্কোর 3, পরবর্তী লাইন x আন্ডারস্কোর 4। এবার সেভ করা যাক, কম্পাইল করা যাক। এখন এতে চারটি অংশ দেখা যাচ্ছে। এবার এই সম্পূর্ণ রাশির সমান ডান দিকের অংশটি লেখা যাক। বিগিন বি ম্যাট্রিক্স শূন্য শূন্য এক শূন্য, পরবর্তী লাইন শূন্য 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 এক। এবার ম্যাট্রিক্সটি শেষ করা যাক, সেভ করা যাক, কম্পাইল করা যাক। দেখুন এটি দেখা যাচ্ছে। তাহলে ম্যাট্রিক্সের প্রথম দুটি সারি লেখা হয়ে গেছে। কোন ভুল সহজে নির্ধারণ করার জন্য লেটেক ফাইলটি অল্প পরিবর্তন করার পরই কম্পাইল করে দেখে নিন সেটি সঠিকভাবে কম্পাইল হচ্ছে কিনা। লক্ষ্য করুন, এই ক্ষেত্রে অ্যালাইন স্টার এনভায়রনমেন্ট ডলার চিহ্নের ভূমিকা পালন করে। যেমন এখানে আমরা ডলার চিহ্ন একেবারেই ব্যবহার করিনি। প্রকৃতপক্ষে অ্যালাইন স্টার এনভায়রনমেন্টের মধ্যে ডলার চিহ্ন দেওয়া উচিত নয়। আসুন ডান দিকের ম্যাট্রিক্সে তৃতীয় সারি যোগ করার মাধ্যমে ব্যাপারটি বুঝে নেওয়া যাক। শূন্য ডলার মাইনাস গামা শূন্য শূন্য। এবার সেভ করে কম্পাইল করা যাক। কম্পাইল করার পর দেখা যাচ্ছে এটি এই অভিযোগ জানাচ্ছে যে মিসিং ডলার ইনসার্টেড। তাহলে এখানে ফিরে এসে এই ডলার চিহ্নগুলি সরিয়ে দেওয়া যাক। এক্স টাইপ করে পূর্বের কম্পাইলেশনটিকে বন্ধ করা যাক। এবার পুনরায় কম্পাইল করা যাক। দেখুন এখন এখানে মাইনাস গামা চিহ্নটি দেখা যাচ্ছে। এই ম্যাট্রিক্সে আরও একটি রাশি যোগ করতে হবে, শূন্য আলফা, যেটি ডলার চিহ্ন ছাড়া লেখা হল শূন্য শূন্য। এবার কম্পাইল করা যাক। এবার এই সমীকরণটিকে শেষ করা যাক। নিচে আরো কিছু রাশি লেখা আছে, এখান থেকে কাট করা যাক। এখানে পেস্ট করা যাক। এবার সেভ করে কম্পাইল করে দেখা যাক কি হয়। এটি উল্টানো পেন্ডুলামের মডেল। একটির বেশি সমীকরণ লিখতে গেলে কি করতে হবে,
এখানে ফিরে আসা যাক। এখানে আরো একটি অ্যালাইন স্টেটমেন্ট যোগ করতে হবে। আমি এখানে সমীকরণটি লিখে রেখেছি, এটিকে ওপরে নিয়ে আসা হল। বিগিন অ্যালাইন স্টার এর দ্বারা সমীকরণ শুরু করা হল, এটিকে কাট করে এখানে পেস্ট করা হল। এবার অ্যালাইন স্টার এনভায়রনমেন্ট শেষ করা হল, সেভ করে কম্পাইল করা হল। এখন দ্বিতীয় সমীকরণটিও দেখা যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে দুটি সমস্যা আছে। দুটি সমীকরণের মধ্যে যথেষ্ট বেশি ব্যবধান আছে এবং এই দুটি পরস্পর অ্যালাইন্ড বা বিন্যস্তও নয়। এই সমস্যা সমাধানের জন্য এই দুটি সমীকরণকে একটি অ্যালাইন্ড স্টার এনভায়রনমেন্টের মধ্যে লেখা যাক। তাহলে এটি করা যাক, এটি ডিলিট করা যাক, সেভ করা যাক, এবার কম্পাইল করা যাক। কিন্তু এখন দেখা যাচ্ছে এই দুটি সমীকরণই একটি লাইনে চলে এসেছে। লেটেকে দুটি বিপরীত স্ল্যাশের দ্বারা এই দুটি লাইনকে আলাদা করা যেতে পারে। আসুন এটি করা যাক, এবার সেভ করে কম্পাইল করা যাক। এখন দ্বিতীয় সমীকরণটি পরবর্তী লাইনে এসে গেছে, কিন্তু এখনো এই দুটি সমীকরণ অ্যালাইন্ড বা বিন্যস্ত নয়। ধরা যাক আমি এই দুটি সমান চিহ্নকে বিন্যস্ত করতে চাই। এর জন্য আমাকে দুটি সমান চিহ্নের আগেই অ্যাম্পারস্যান্ড চিহ্ন যোগ করতে হবে। এখানে অ্যাম্পারস্যান্ড চিহ্ন যোগ করা যাক, এখানেও অ্যাম্পারস্যান্ড চিহ্ন যোগ করা যাক। এবার সেভ করা যাক, কম্পাইল করা যাক। দেখুন এখন এই দুটি সমান চিহ্ন অ্যালাইন্ড হয়ে গেছে। ধরা যাক আমরা এই অ্যালাইনমেন্ট বা বিন্যাস নষ্ট না করে এই দুটি সমীকরণের মধ্যে কিছু টেক্সট যোগ করতে চাই। ইন্টার টেক্সট কমান্ডের দ্বারা এটি করা যেতে পারে। তাহলে এটি সরানো যাক, কিন্তু একটি ভুল থেকে গেছে, ডেল্টা মিউ এখানে দেখা যাচ্ছে। তাহলে এটিকে সঠিক করা যাক, এবার সেভ করে কম্পাইল করা যাক। দেখুন এখন ডেল্টা মিউ এবং ইউ অফ টি দুটি সঠিক স্থানে দেখা যাচ্ছে। এবার এই দুটির মধ্যে কিছু টেক্সট যোগ করা যাক। এই দুটি বিপরীত স্ল্যাশকে আগে সরানো যাক। এবার নিচে আসা যাক, আমরা এই লেখাটি যোগ করতে চাই, এখান থেকে কাট করে উপরে পেস্ট করা যাক। আমরা যেই লেখাটি যোগ করতে চাইব সেটি ইন্টার টেক্সট কমান্ডের মধ্যে বন্ধনীর মধ্যে লিখতে হবে। মনে রাখবেন ওপেনিং ব্রেস বা শুরুর বন্ধনীটি সবসময় বন্ধ করতে হবে। যারা লেটেক নতুন শিখতে শুরু করেছেন তারা বন্ধনীটিকে বন্ধ না করার ভুলটি প্রায়শই করে থাকেন। আসুন এবার কম্পাইল করা যাক। এখন এই লেখাটিকে দেখা যাচ্ছে দুটো সমীকরণও বিন্যস্ত বা অ্যালাইন্ড ভাবেই আছে। ইন্টার টেক্সট কমান্ডের মধ্যে ডলার চিহ্নের ব্যবহারটি লক্ষ্য করুন। ইন্টার টেক্সটের মধ্যের লেখাগুলি রানিং টেক্সটের মতোই, এটি অ্যালাইন এনভায়রনমেন্টের অংশ নয়, তাই এই ক্ষেত্রে ডলার চিহ্নের ব্যবহার করতে হয়। এই সমীকরণগুলির কোন নম্বর নেই, প্রকৃতপক্ষে এই অ্যালাইন স্টার কমান্ডের স্টারই লেটেককে নির্দেশ দেয় এই সমীকরণগুলির কোন নম্বর না দিতে। স্টারটিকে সরিয়ে দিয়ে দেখা যাক শুধু অ্যালাইনের প্রভাবে সমীকরণগুলিকে কেমন দেখতে লাগে। এই স্টারটিকে সরানো যাক, এবার কম্পাইল করা যাক। কম্পাইল করার পর দেখা যাচ্ছে লেটেক স্বয়ংক্রিয়ভাবেই এই সমীকরণ দুটির নম্বর দিয়েছে। আমরা এই সমীকরণগুলিকে রেফারও করতে পারি। এখানে আসা যাক, এখানে এটি লেখা আছে। ধরা যাক আমরা দ্বিতীয় সমীকরণকে ডিসক্রিটাইজ করতে চাই, সেই লেখাটি এখানে আছে। এখান থেকে এটি কাট করে উপরে পেস্ট করা হলো। পেস্ট করা যাক।
এবার কম্পাইল করা হলো। তাহলে এখন দেখা যাচ্ছে উই উইল নাও ডিসক্রিটাইজ দ্য পিআইডি কন্ট্রোলার গিভেন ইন ইকুয়েশন টু। কিন্তু কোন নতুন সমীকরণ সংযুক্ত করা হলে বা কোন সমীকরণ ডিলিট করা হলে সমীকরণগুলির নম্বর পরিবর্তন হতে পারে। এটি দেখে নেবার জন্য এখানে আরেকটি সমীকরণ যোগ করা যাক। এখানে আসা যাক, স্ল্যাশ স্ল্যাশ এ সমান বি, এই লাইনগুলিকে ডিলিট করা হল। এবার কম্পাইল করা হল। এখন দ্বিতীয় সমীকরণ হিসাবে এ সমান বি দেখা যাচ্ছে, এটি তৃতীয় সমীকরণ হিসাবে দেখা যাচ্ছে, কিন্তু এখানে দুই সংখ্যাটি দেখা যাচ্ছে কারণ লেটেকে সরাসরি ভাবে দুই সংখ্যাটিকে লেখা হয়েছিল, কিন্তু এটি এখন আর দ্বিতীয় সমীকরণ নয়। সরাসরিভাবে সমীকরণের নম্বর ব্যবহারের এই অসুবিধাটি আছে। লেবেল কমান্ড ব্যবহারের দ্বারা এই সমস্যাটি সমাধান করা যেতে পারে। তাহলে এখানে ফিরে আসা যাক। এখানে সমীকরণের নিচে লেবেল ইকুয়েশন পিআইডি লেখা যাক, এখানে রেফ কমান্ডটি লেখা যাক। লেবেলের মধ্যে যা লেখা আছে রেফের মধ্যেও সেটিই থাকতে হবে, অর্থাৎ বন্ধনীর মধ্যে এখানে ইকুয়েশন পিআইডি এটি লেখা হল। এবার কম্পাইল করে দেখা যাক কি হয়। এখন এখানে প্রশ্নবোধক চিহ্ন দেখা যাচ্ছে। এবার দ্বিতীয়বার কম্পাইল করা যাক। এখন এখানে তিন দেখা যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয়বার কম্পাইলেশনের পরে সমীকরণের নম্বর এই লেখাতে সঠিক হয়ে গেছে। টেবল অফ কন্টেন্টস বা সূচিপত্রের ক্ষেত্রেও আমরা এটি দেখেছিলাম। এবার এ সমান বি এই সমীকরণটিকে সরিয়ে দেওয়া যাক, এটিকেও ডিলিট করা যাক। এবার কম্পাইল করা যাক। দ্বিতীয় সমীকরণটি এখন আর না থাকলেও সমীকরণের রেফারেন্স নম্বর হিসাবে এখানে তিন সংখ্যাটিকেই দেখা যাচ্ছে। প্রথমবার কম্পাইলেশনের পরে লেটেকে পূর্বের নম্বরগুলি দেখা যাক, তৃতীয়বার কম্পাইল করা হল, এখন এই নম্বরটি সঠিক হয়ে গেছে। এই লেবেলগুলি কেস সেন্সিটিভ, উদাহরণস্বরূপ এখানে লেবেল হিসাবে পিআইডি বড় হাতের অক্ষরে লেখা আছে, এখানে এই পিআইডিটিকে ছোট হাতের অক্ষরে লেখা হল। এবার কম্পাইল করা যাক। লেটেক এই রেফারেন্সটিকে চিনতে পারছে না। লেটেকে এই দুটি কমান্ডের আর্গুমেন্ট অভিন্ন হতে হবে, কিন্তু এখানে যে শুধু অক্ষরই থাকতে পারে এমন কোনো বাধ্যবাধকতা নেই। উদাহরণস্বরূপ ধরা যাক এখানে আমরা নম্বর লিখতে চাই, এখানে একশো লেখা হল, এখানেও একশো লেখা হল। এবার সেভ করা হল এবং কম্পাইল করা হল। প্রথমবার কম্পাইলেশনের পরে লেটেক নম্বর দুটির অভিন্নতা না বুঝতে পারলেও দ্বিতীয়বার কম্পাইল করার পরে নাম্বারগুলি সঠিকভাবে দেখা যাচ্ছে। এই পদ্ধতিতেই আমরা পরিচ্ছেদ, উপপরিচ্ছেদ ইত্যাদির লেবেল তৈরি করতে পারি। তাহলে এই পরিচ্ছেদের লেবেল তৈরি করার মাধ্যমে এটি দেখে নেওয়া যাক। এখানে সেকশন কমান্ডের মধ্যে লেখা যাক, দিস ইজ ফার্স্ট সেকশন লেবেল সেক হান্ড্রেড। এবার ডকুমেন্টের শেষে যাওয়া যাক, এখানে লেখা যাক সেকশন রেফ সেক হান্ড্রেড শোজ হাউ টু রাইট ইকুয়েশনস। এবার সেভ করা যাক, কম্পাইল করা যাক। এখন দেখা যাচ্ছে সেকশন কোয়েশ্চেন মার্কস শোজ হাউ টু রাইট ইকুয়েশনস। দ্বিতীয়বার কম্পাইলেশনের পরে এখানে নম্বরটি সঠিক হয়ে গেছে, এখানে পরিচ্ছেদের নম্বর এবং এই নম্বরটি অভিন্ন। এই প্রক্রিয়া পরিচ্ছেদ উপপরিচ্ছেদ সবের জন্যই প্রযোজ্য। প্রকৃতপক্ষে প্রত্যেক এনভায়রনমেন্টের সাথেই নম্বর সংযুক্ত থাকে। এবার এটিকে ডিলিট করা যাক, এটিকেও ডিলিট করা যাক। এখন কম্পাইল করা যাক। এখন ডকুমেন্টটি পূর্বের অবস্থায় ফিরে এসেছে।
আমরা এখন বড় বা দীর্ঘ সমীকরণ লেখার পদ্ধতি দেখে দেব। আমি সমীকরণটি ডকুমেন্টে পূর্বেই লিখে রেখেছি। ডকুমেন্টের নিচে যাওয়া যাক, এখানে এটি লেখা আছে। সমীকরণটি এখান থেকে কাট করা যাক। এখানে পেস্ট করা যাক। কম্পাইল করার পর দেখা যাক কি হয়। এখন এখানে তৃতীয় সমীকরণ দেখা যাচ্ছে এবং এটি যথেষ্ট দীর্ঘ। এত লম্বা হবার ফলে এটি একটি লাইনে ধরছে না। তাহলে এটিকে দুই ভাগে বিভক্ত করে লেখা যাক। এর জন্য এখানে আসা যাক এবং এখানে স্ল্যাশ স্ল্যাশ এবং এখানে অ্যালাইনমেন্ট বা বিন্যাস বজায় রাখার জন্য অ্যাম্পারস্যান্ড লেখা যাক। সেভ করে কম্পাইল করা যাক। দেখুন, এখন সমীকরণটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এবং যোগ চিহ্নের দ্বারা এগুলিকে সঠিকভাবে বিন্যস্ত করা হয়েছে। সব সমান চিহ্ন এবং যোগ চিহ্নগুলি এখন বিন্যস্তভাবে দেখা যাচ্ছে, কিন্তু এখন সমীকরণের দুটি অংশতেই নম্বর দেখা যাচ্ছে। ধরা যাক আমরা সমীকরণের প্রথম অংশে কোনো নম্বর চাই না, অর্থাৎ এই তিন নম্বরটি আমরা চাই না। এর জন্য আমাদের স্ল্যাশ স্ল্যাশ কমান্ডের পূর্বে নো নাম্বার কমান্ডটি যোগ করতে হবে। এটি করা যাক। এবার সেভ করে কম্পাইল করা যাক। দেখুন, এখন আর প্রথম অংশে কোনো নাম্বার নেই এবং এখানে নাম্বারটি তিন হয়ে গেছে। লক্ষ্য করুন, আমরা যে বন্ধনীগুলি সমীকরণে রাখতে চেয়েছিলাম সেগুলির কিছু আউটপুটে দেখা যাচ্ছে না, যেমন এখানে en, en-1, কিন্তু এখানে এগুলি বন্ধনী ছাড়াই দেখা যাচ্ছে। এর কারণ হল লেটেকে বন্ধনীগুলিকে ডিলিমিটার হিসাবে গণ্য করা হয়। তাহলে আমাদের লেটেককে জানাতে হবে যাতে লেটেক বন্ধনীগুলিকে ডিলিমিটার হিসাবে গণ্য না করে। বন্ধনীর আগে বিপরীত স্ল্যাশ দিয়ে এটি করা যেতে পারে। তাহলে এখানেও বিপরীত স্ল্যাশ যোগ করা যাক। এবার কম্পাইল করা যাক। দেখুন, এখন এখানে বন্ধনীগুলি দেখা যাচ্ছে। তাহলে এখানে আসা যাক, এখানেও রিভার্স স্ল্যাশ যোগ করা যাক, এখানেও যোগ করা যাক। এবার সেভ করে কম্পাইল করা যাক। দেখুন, এবার এগুলি সঠিক হয়ে গেছে। এবার দেখে নেওয়া যাক লেটেকের সমীকরণে কিভাবে বড় ব্র্যাকেট লেখা যায়। উদাহরণস্বরূপ, এখানে এই ব্র্যাকেটগুলি খুবই ছোট আকারের। এগুলিকে বড় করার জন্য লেফট এবং রাইট কমান্ড ব্যবহার করা যেতে পারে। এখানে আসা যাক। এখানে সমীকরণটি দেখা যাচ্ছে। তাহলে এখানে কে স্ল্যাশ লেফট এবং এখানে স্ল্যাশ রাইট কমান্ডটি যোগ করা যাক। এবার কম্পাইল করা যাক। দেখুন, এখন এই ব্র্যাকেটগুলি বড় আকৃতির হয়ে গেছে। এই প্রক্রিয়া স্কোয়ার ব্র্যাকেটের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে এখানে স্কোয়ার ব্র্যাকেট লেখা যাক। সেভ করে কম্পাইল করা যাক। এখন এখানে বড় আকারের স্কোয়ার ব্র্যাকেট দেখা যাচ্ছে। এখানে ব্রেস বা দ্বিতীয় বন্ধনীও লেখা যাক। এখানে ব্রেসের আগে রিভার্স স্ল্যাশ যোগ করা হল যাতে লেটেক এগুলিকে ডিলিমিটার হিসাবে গণ্য না করে। এবার কম্পাইল করা যাক। দেখুন, এখানে বড় আকারের ব্রেস দেখা যাচ্ছে। যখন একটি সমীকরণ একাধিক লাইন জুড়ে থাকে, তখন আমাদের স্ল্যাশ লেফট কমান্ডটি শুধু প্রথম লাইনেই লিখতে হয়। উদাহরণস্বরূপ, এখানে একটি বন্ধনী আছে এবং এখানে অপর বন্ধনীটি আছে। আমি এইগুলিকে একটু বড় করতে চাই। তাহলে এটি করা যাক। এখানে স্ল্যাশ লেফট লেখা যাক এবং এখানে স্ল্যাশ রাইট কমান্ডটি যোগ করা যাক। কম্পাইল করা যাক। কিন্তু এখন এটি অভিযোগ জানাচ্ছে যে
আমরা স্ল্যাশ রাইট লিখতে ভুলে গেছি, কারণ এই লাইনে আমি ব্র্যাকেটটি শুরু করেছিলাম কিন্তু এটি শেষ করা হয়নি। এই সমস্যা দূর করার জন্য এখানে স্ল্যাশ রাইট ডট কমান্ডটি ব্যবহার করা হল, যার দ্বারা লেটেককে ডান দিকে রাশিগুলির বিষয় এবং এখানে স্ল্যাশ লেফট ডট কমান্ডটি ব্যবহার করা হল, যার দ্বারা লেটেককে বাম দিকে রাশিগুলির বিষয় উপেক্ষা করার নির্দেশ দেওয়া হল। এখানে পুনরায় কম্পাইল করা হল। এখন সঠিক আউটপুট দেখা যাচ্ছে। ধরা যাক আমরা এটিকে একটু ভিতরে দেখতে চাই, তার জন্য এখানে স্ল্যাশ এইচ স্পেস 1 সেন্টিমিটার কমান্ডটি যোগ করা যাক। কম্পাইল করার পর দেখা যাচ্ছে এটি একটু ভেতরে সরে গেছে, এটি এখন বিন্যস্ত হয়ে গেছে। কিন্তু ধরা যাক আমরা যোগ চিহ্নটিকে ভিতরে লিখতে চাই, তাহলে এখানে যোগ চিহ্ন লেখা হল। কম্পাইল করা যাক। এখন যোগ চিহ্নটিকে ভিতরে দেখা যাচ্ছে, এখন এটি দেখতেও সুন্দর লাগছে। যেসব কমান্ড ডলার চিহ্নের ভিতরে কাজ করে সেগুলি অ্যালাইন্ড এনভায়রনমেন্টের ভিতরেও কাজ করে। একমাত্র ব্যতিক্রম হল অ্যাম্পারস্যান্ড চিহ্ন, যা একাধিক রাশিকে বিন্যস্ত রাখার জন্য ব্যবহৃত হয়। যেসব কমান্ড অ্যালাইন্ড এনভায়রনমেন্টের মধ্যে কাজ করে সেগুলির সবই ডলার চিহ্নের মধ্যে ব্যবহার করা যেতে পারে, কিন্তু তা সত্ত্বেও অ্যালাইন এনভায়রনমেন্ট এবং ডলার চিহ্নের ভিতর রানিং মোডের মধ্যে পাওয়া আউটপুটের কিছু পার্থক্য থেকে যায়, সেগুলি আলোচনা করার জন্য ইন্টিগ্রাল মোডের ব্যবহার করা যেতে পারে। তাহলে এখানে আসা যাক, এগুলি ডিলিট করা যাক। এখানে এই স্টেটমেন্টটি আছে, এটিকে এখান থেকে উপরে নিয়ে আসা যাক। তাহলে এখানে লেখা হল, দ্য ইন্টিগ্রাল মোড ইনক্লুডস দ্য টার্ম দিস ইন্টিগ্রাল। এখন এটিকে বন্ধ করা যাক, না হলে লেটেক এই বিষয়ে অভিযোগ জানাবে। এবার কম্পাইল করা যাক। তাহলে আমরা লিখেছি, দিস ইন্টিগ্রাল মোড ইনক্লুডস দ্য টার্ম দিস ইন্টিগ্রাল। কিন্তু এই ইন্টিগ্রাল এবং এই ইন্টিগ্রালের সাইজের মধ্যে পার্থক্যটি লক্ষ্য করুন, এটি অনেক বড় এবং এটি তুলনামূলকভাবে অনেক ছোট। সাইজের এই প্রকার পরিবর্তন ভগ্নাংশ, সাম বা যোগ, প্রোডাক্ট বা গুণফল ইত্যাদির ক্ষেত্রেও দেখা যায়। এই টিউটোরিয়ালটি সমাপ্ত করার পূর্বে আমি আরো একটি বিষয় উল্লেখ করতে চাই। অ্যালাইন্ড এনভায়রনমেন্টের মধ্যে ফাঁকা লাইনের ব্যবহার করা উচিত নয়। উদাহরণস্বরূপ এখানে একটি ফাঁকা লাইন রাখা যাক। এবার কম্পাইল করা যাক। এটি অভিযোগ জানাচ্ছে যে অনুচ্ছেদটি অ্যালাইনমেন্ট সম্পূর্ণ হবার পূর্বেই সমাপ্ত হয়ে গেছে। ফাঁকা লাইন রাখতে চাইলে তার আগে একটি পার্সেন্টেজ বা শতকরা চিহ্ন ব্যবহার করুন, যাতে লেটেক এটিকে কমেন্ট হিসাবে নেয়। আবার কম্পাইল করা যাক। এখন এটি সঠিকভাবে কম্পাইল হয়ে গেছে এবং আগের সমস্ত লেখাই সঠিকভাবে দেখা যাচ্ছে। এখানেই এই টিউটোরিয়ালের সমাপ্তি হল। এতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আমি অন্তরা এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি।